গ্যাস সংকটে নয় মাস ধরে বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড সিইউএফএল। এতে প্রতিদিন সরকারের ক্ষতি হচ্ছে 3 কোটি টাকা। দীর্ঘদিন বন্ধ থাকায় একদিকে যেমন নষ্ট হচ্ছে কারখানার মূল্যবান যন্ত্রাংশ, অন্যদিকে বিপাকে পড়েছেন শ্রমিক কর্মচারীরা। বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না বলে জানায় কারখানা কর্তৃপক্ষ। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। নগদের কাছে হক করলেই সমান, হেললে গা নগদের সেন্টারে একদম ফ্রি। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়া এলাকায় 1987 সালে প্রতিষ্ঠিত হয় দেশের বৃহত্তম সার কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। গেল বছরের নভেম্বর মাসে কারখানাটিতে আগুন লাগার পর বন্ধ হয়ে যায় কারখানার সার উৎপাদন। এরপর ত্রুটি সারিয়ে আবার উৎপাদনে গেলেও কয়েকদিন পর গ্যাস সংকটের কারণে কারখানাটি পুনরায় বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে কারখানাটি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছে শ্রমিক কর্মচারী সহ স্থানীয়রা। কর্তৃপক্ষের দুর্নীতির কারণে কারখানাটি বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ করেন তারা। এশিয়া বিখ্যাত সার কারখানা আমাদের আজকে বন্ধ কেন? গ্যাসের কারণে। সরকার ইচ্ছে করলে পারে, কিন্তু দুর্নীতির কারণে ফ্যাক্টরি আজকে বন্ধ। বিদেশি ফ্যাক্টরি কিন্তু চলতেছে, কিন্তু বন্ধ নাই কাপড় সার কারখানা, কিন্তু আমাদের সিএফএল ইউরিয়া সার কারখানা কেন বন্ধ? এর জন্য হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে। আমরা কাপকো থেকে যে সার কিনে সেটা হচ্ছে আন্তর্জাতিক বাজারে যখন যে দাম থাকে তখন সেই দামে কাপকো থেকে সার কিনে। আর সিএফএল এর বিষয়টা হচ্ছে কৃষি মন্ত্রণালয় যে আদেশ দেয় যে প্রতি টন সার কত টাকা দরে বিক্রি করবে, সেই দরে সিএফএল বিক্রি করে। সিএফএল বন্ধ হওয়ার কারণে আমাদের আগের মতো ব্যবসা হচ্ছে না। এটা যখন নতুন নতুন সাল হয়েছে খুব জমজমাট বাজার ছিল একটা আনোয়ারাতে, এটা সবার আগেই জমজমাট বাজার ছিল। এখন 2010-এর পর ঘন ঘন সিএফএল বন্ধ হয়ে যায়। ঘন ঘন বন্ধ হওয়ার কারণে এখানে বিভিন্ন মানুষের আনাগোনা ছিল, ওগুলি কমে গেছে। এশিয়ার বৃহৎ সার কারখানা উচিত, সরকারের উচিত এই সার কারখানা চালু করা, কারণ এই সার কারখানাতে লক্ষ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করে। মাননীয় প্রধানমন্ত্রী চাইলে সার কারখানাটা গ্যাস দিয়ে চালু করতে পারে। তবে গ্যাস পেলে আবারও কারখানাটি চালু হবে বলে জানায় এই কর্মকর্তা। বন্ধ আছে আপনার 22/11/2022 তারিখ থেকে, যান্ত্রিক সমস্যার কারণে বন্ধ হয়ে যায়। ইউরোপের একটা প্রতিষ্ঠান ক্যাটটেক ইউকে, ওই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের এই যে মেরামত কাজটা সম্পাদন করি, এর মধ্যে ক্যাটালিস্ট পরিবর্তন করা হয়, কনভার্টার ক্যাটালিস্ট, সেটা রিডাকশনের কাজটা আপনার করা সম্ভব হয়নি। ইউরোপের ক্যাটটেক কাজ শেষ করে 5/5/2023 তারিখে গ্যাস না পাওয়ার কারণে আমরা রিডাকশন কাজটা সম্পাদন করতে পারি নাই, ওই অবস্থায় আছে। ওদের সাথে আলোচনা আছে কর্ণফুলী গ্যাস কোম্পানির সাথে যে তারা আমাদেরকে গ্যাস দিবে, দিলেই আমরা ইনশাল্লাহ আমাদের কারখানাটা আমরা চালু করতে পারবো। নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। কারখানার উৎপাদন বন্ধ থাকায় দৈনিক প্রায় 3 কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। সেই হিসেবে এখনো পর্যন্ত প্রায় 810 কোটি টাকা ক্ষতি হয়েছে সরকারের। দাউদ হাসান, আরটিভি।